একজন শহীদের বীর মুক্তিযোদ্ধা ফ্রিডম ফাইটার প্যালেস্টাইনের হামাসের নেতা সিনোয়ারের শাহাদাতের পরে আমরা তার জানাজা নামাজ গায়েবী জানাজা নামাজ পড়ানোর জন্য এখানে উপস্থিত হয়েছি। হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলায় এই জানাজার আয়োজন করেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ, ধর্মতত্ত্ব অনুষদের ডিন ডক্টর আ ব ম সিদ্দিকুর রহমান আশরাফি সহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তারা জানাজায় উপস্থিত ছিলেন। নামাজে ইমামতি করেন কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দিন খান। উপাচার্য অধ্যাপক ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আমি একটি কথাই বলবো যে স্প্রিট নিয়ে দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি মুক্তিকামী জনতা যুদ্ধ করছে, আমাদের সর্বাত্মক সহযোগিতা এবং আমাদের হৃদয় রক্ষ তাদের সাথে আছে। আমরা ফিলিস্তিনি মুক্তিকামী জনগণের সাথে আছি। আমরা শুধু ফিলিস্তিনের মুক্তিকামী জনগণের সাথে না, সারা পৃথিবীর নির্যাতিত মানবতার পক্ষে আমাদের কণ্ঠ সবসময় উচ্চকিত থাকবে, এই প্রত্যয় আমাদের থাকা উচিত। এটা আমাদের ইমানি দায়িত্ব। জানাজায় উপস্থিত শিক্ষার্থীরা বলেন, অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে আন্দোলনের শিক্ষা আমরা ফিলিস্তিনিদের থেকে পাই। ফিলিস্তিনিরা ২৪ ছাত্র জনতার আন্দোলনে সাহস যুগিয়েছেন। এ সময় শিক্ষার্থীরা ইয়াহিয়া সিনওয়ারের মাগফিরাত কামনা করেন এবং মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে জালিমদের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান। বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? বুঝলাম, সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক, ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ট্যাঙ্ক।